অমিত শাহকে পাপ্পু কটাক্ষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার জয়পুরের সভা থেকে অমিত শাহকে কটাক্ষ সায়ন্তিকার। শুভেন্দুর ডোন্ট টাচ মন্তব্যকেও কটাক্ষ তৃণমূলের রাজ্য সম্পাদকের। রামকে কি কিনে নিয়েছো? রাম শুধু আমাদের, মানে আমি বিজেপির কথা বলছি। অমিত শাহকে পাপ্পু কটাক্ষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এবং বাঁকুড়ার এই জয়পুরের সভা থেকে অমিত শাহকে কটাক্ষ করলেন তিনি। শুধু তাই নয়, শুভেন্দুর ডোন্ট টাচ মন্তব্যকেও কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক। সরকার ছিল, অনেক নেতারা ছিল, মা বোনেদের এই সম্মান কেউ দিয়েছে আগে? তাকে অত কটা চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। রামকে কি নিজেরা তোমরা কিনে নিয়েছো? হ্যাঁ, রামকে কি কিনে নিয়েছো? রাম শুধু আমাদের, মানে আমি বিজেপির কথা বলছি। তৃণমূল ছোট লোকেদের দল পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ। ঠিক আছে, প্রকল্প চালান না, আজকে পালিয়ে বেড়াচ্ছেন। প্রকল্প তো টাকা লোটার জন্য হয়েছে, এটা বোঝা যাচ্ছে। কাউকে অপমান করে অসম্মান করে কিচ্ছু করা যাবে, কারণ সম্মান করতে শেখেই নি ওরা ছোট লোকদের। পরিচালক মানে ডিরেক্টর, তার নাম কি হবে বলতে পারে কেউ? পপুষা, পপুষা উরুফে অমিত শাহ। এবং সেই সিনেমার নাম কি হবে বলতো? বলতে পারবে না? ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম বেল। আগেও তো অনেক সরকার ছিল, অনেক নেতারা ছিল, মা বোনেদের এই সম্মান কেউ দিয়েছে আগে? তাকে অত কটা চুল নেই যত কটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। রামকে কি নিজেরা তোমরা কিনে নিয়েছো? হ্যাঁ, রামকে কি কিনে নিয়েছো? রাম শুধু আমাদের, মানে আমি বিজেপির কথা বলছি। এদিকে যেমন 22 ঘন্টা ধরে এই চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গতকাল থেকে, অন্যদিকে পুলিশের তরফে কিন্তু এবার তাদের এখান থেকে সরানোর যে প্রক্রিয়া কার্যত সেটা শুরু করা হলো। তোমায় এদিকে দেখাচ্ছি প্রবীর, সেই ছবিতে দেখাচ্ছে আন্দোলনকারীরা কিন্তু তাদের সেই জায়গাতেই অনড়। গতকাল যেই জায়গা থেকে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন এখনো কিন্তু সেই একই জায়গায় রয়েছে। ঠিক অন্যদিকে পুলিশি ব্যবস্থার ছবিটা একটু দেখাবো, প্রবীরকে দেখাতে বলবো। ঠিক এইখানে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে মাইকের ব্যবস্থা করা হয়েছে, এবং মাইকে করে পুলিশ যেটা ঘোষণা করছে যে এই জায়গাটি সাইলেন্ট জোন, যেটি এখানে একটি হাসপাতাল রয়েছে, তার পাশাপাশি এটিকে 144 দ্বারা জারি করা হয়েছে এই জায়গায়, এবং সেই কারণে এখানে যাতে কোনো রকম জমায়েত না হয় তার পাশাপাশি পুলিশি প্রস্তুতির ছবিটা দেখাচ্ছি। প্রচুর পুলিশ কর্মী কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, প্রায় 6টি প্রিজন ভ্যান আনা হয়েছে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু স্পষ্ট মাইকে ঘোষণা করে এই আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হলো যে তারা যেন যে রাস্তা গতকাল থেকে তারা অবরোধ করে রেখেছেন সেই রাস্তা ছেড়ে দেন, না হলে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গতকালই পুলিশের তরফ থেকে কিন্তু এই আন্দোলনকারীদের জানানো হয়েছিল যে এই যে রাস্তা, মূল রাস্তা, মূল সড়ক ছেড়ে তারা যাতে সার্ভিস লেনে চলে যান এবং সেইখানে গিয়ে যাতে বিক্ষোভ তারা প্রদর্শন করেন। কিন্তু তারপরেও কিন্তু এই আন্দোলনকারীরা তারা কোনোভাবেই এখান থেকে সরেননি। তাদের যেটা দাবি, যতক্ষণ প্রাণ আছে তারা কিন্তু ততক্ষণ এখানেই থাকবেন। পুলিশ আপনাদের বললো এখান থেকে উঠে যেতে, এটা সাইলেন্ট জোন, 144 দ্বারা কি করবে? এই ঘোষণা আমাদের সাথে সাথে মাননীয়র কাছ পর্যন্ত পৌঁছানো দরকার, কারণ মাননীয়